তো এখন প্রায় 6টা মতন বাজে, তবে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, আমি খেয়ে আসলাম মাত্র। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো মাত্র চাটা করে নিয়ে আসলাম, তো এখন চা খাবো। আর সবাইকে গুড ইভিনিং। তো এই ব্লগটা আমার অনেকটা বড় হয়ে গেছিলো, তো আমি ওখানটাতে এন্ড করে দিয়েছিলাম। তো এখন সন্ধেবেলায় আমি ঘুম থেকে উঠে এখন খাচ্ছি চা। তো তোমরা দেখতে পারলে চাটা বানিয়ে নিয়ে এসেছি, তো এখন একটু আরাম করে বসে চা খাবো, তার কারণ অনেক কাজ আছে আমার একটু পরে। তো মানে দুপুরবেলায় এত কাজ করেছি, তো যার পরে একটুখানি শুয়েছিলাম, তো উঠে তারপর গেছিলাম একটু পার্লারে। তো ওখান থেকে এসে এখন আমি খাচ্ছি চা, আর চা খেয়ে তারপর ভরবো জলের বোতলে জল। তারপর অনেক কাজ আছে, তারপর বিছানা বালিশের কভার দুটো ধুয়ে দিয়েছিলাম, তার কারণ মানে এত এখন গরম পড়েছে না, পুরো ঘেমে যায়। তো মাত্র 3-4 দিন হলো বেডশিটটা পেতেছি, তো ওটা কিছুই হয়নি, নোংরাও হয়নি, কিছুই হয়নি। আর বালিশের কভারগুলো মানে পুরো ঘেমে যায়, মাথা ঘামে যেহেতু, তো সেই জন্য বালিশের কভার দুটো ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো লাগাবো, তারপর কাজ কমপ্লিট। ও রাতে ডিউটি করাও আছে আমার। কমপ্লিট না, কমপ্লিট না, অনেক কাজ আছে। তো চলো চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
তো মানে তোমরা তো অন ক্যামেরা দেখতেই পারলে, তার কারণ আমি তখন ভিডিও শ্যুট করছিলাম, তো সেই সময়ই ভূমিকম্প হচ্ছিল। তো অন ক্যামেরা তোমরা দেখতেই পারলে আমাদের সবার এক্সপ্রেশন, মানে আমরা দৌড়াদৌড়ি করে সব নিচে চলে এসেছি। তো সবাই বাইরে বেরিয়ে গেছে, মানে পুরো মানে পুরো পাড়ার লোক বাইরে বেরিয়ে এসেছে। এটা সামনের দিকে, পেছনের পাড়াতেও সবাই বেরিয়ে গেছে। তো ওটা আমি তো যখন ঘর থেকে বেরিয়ে এসেছি তখন চিৎকার শুনছিলাম, তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরাও জানিও তোমরা ভূমিকম্পের টাইমে কি করছিলে, আমরা তো এইসবই করে বেড়াচ্ছিলাম, মানে সব চিৎকার চেঁচামেচি, কি যা তা অবস্থা। তো যেহেতু আমার ভিডিও মানে আমি তখন শ্যুট করছিলাম, আর আমার ক্যামেরাটা মানে এমনভাবে নড়ছিল, আমি মানে ওটা দেখে আমি ওটা ধরতেও ভয় পাচ্ছিলাম, ওখানটাতে আমি স্টপ হয়ে গেছিলাম। আর ওয়াশিং মেশিনটা তোমরা একটু লক্ষ্য করে দেখবে কি পরিমাণ কাঁপছিল, মানে এমনভাবে চিৎকার শুরু করেছিলাম ওই সময়, মানে কি বলবো, মানে নিজেরই পরে হাসি পাচ্ছিল ভিডিওটা দেখে, মানে এত হেসেছি পরে আমরা সবাই ওই ভিডিওটা দেখে। সব লোকজন রাস্তায় সব লোকজন, চলো আমি ভয়ে চিৎকার, ওই যে শোভা অন্ধকার, শুধু আওয়াজ শোনা যাবে, কি অবস্থা আসো বন্ধু। তখন ভিডিও অনই ছিল, তখন তো দৌড়ে পালিয়ে গেছিলাম। তো এখন জলের বোতলগুলো নিয়ে ঘরে রাখবো, তো তখন হয়ে গেছিলো জল ভরা, তো দৌড়ে নিচে পালিয়ে গেছিলাম। এই ভূমিকম্প, বাপরে বাপ। তো এই দেখো পেছনের পাড়ারও সবাই বাইরে আলোচনা করছে।